Dear students, how are you? I hope that you are well. প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি আবার এসেছি ইংরেজি আলোচনা নিয়ে। এই বৈশ্বিক করোনার পরিস্থিতির মধ্যে তোমরা সবাই ঘরে থাকবে, নিরাপদে থাকবে। যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্যাসেজ ন্যারেশন। তোমরা তো আমাকে চিনোই, আমি হায়াত মাহমুদ রাসেল, বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। আমাকে স্টুডেন্টসরা রাসেল স্যার নামে চিনে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো গত ক্লাসে আমি ন্যারেশন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমি আলোচনা করব প্যাসেজ ন্যারেশন নিয়ে। প্যাসেজ ন্যারেশন এটা এইচএসসি ক্লাসে থাকে, এসএসসি ক্লাসেও থাকে। এসএসসি স্টুডেন্ট যারা আছে তাদেরও কাজে লাগবে প্যাসেজ ন্যারেশন। ছেলেমেয়েরা প্যাসেজ ন্যারেশন পারে না সাধারণত। আমি এক্সামিনার, হেড এক্সামিনার ছিলাম, তো দেখি যে প্যাসেজ ন্যারেশনের মধ্যে ছেলেমেয়েরা 5 মার্কস থাকে, 5 মার্কসের মধ্যে বেশিরভাগ 1, 2, 0 বেশি পায়। যাই হোক, আজকে আমি সাধারণ ধারণা দিচ্ছি, আমার আশা করি আমার নিয়মগুলি তুমি যদি অনুসরণ করো প্যাসেজ ন্যারেশনটা একটু ভালো বুঝতে পারবা। দেখো, এটা হচ্ছে এইচএসসি ক্লাসে প্যাসেজ ন্যারেশনটা থাকে কোশ্চেন নম্বর 7-এ। আমরা জানি 12টি গ্রামার আইটেম থাকে, 12টি গ্রামার আইটেমের মধ্যে কোশ্চেন নম্বর 7 হচ্ছে প্যাসেজ ন্যারেশন। আচ্ছা, যাই হোক, এখানে কী থাকে, কতগুলো নিয়ম আমাকে ফলো করতে হবে। যেমন দেখো, রুল 1, আমি কয়েকটা নিয়ম দেখাচ্ছি, সামনে ক্লাসে আমি একটা প্র্যাকটিস দেখাবো। আজকে প্রেজেন্টেশনে 6-7টা নিয়ম যদি ভালো করে পড়ো তাহলে তুমি সহজে ভালো করে প্রেজেন্টেশনটা পারবা। দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, কোনো ব্যক্তি রুল 1-এ দেখো, কোনো ব্যক্তি অ্যাসার্টিভ সেন্টেন্সে কথা বললে, প্রথমবার কথা বললে, কোনো ব্যক্তি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমবার কথা বলে তাহলে স্যাড বা টোল বসবে। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি বিবৃতিমূলক বাক্য বা বর্ণমূলক বাক্য, যেগুলিকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। যেমন আমি যাই, আমি খাই, সে আসবে, আমি কলেজে গিয়েছিলাম, এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতি বা বর্ণনামূলক সেন্টেন্স। এখন কোনো ব্যক্তি যদি, তুমি দেখবা প্যাসেজ ন্যারেশনের একটা প্যাসেজ থাকবে, সেখানে একজন ব্যক্তি দেখবে যে বর্ণনামূলক সেন্টেন্স, কোনো ব্যক্তি 1 বার 2 বার 3 বারও কথা বলতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্সে, একজন সেম পার্সন। কিন্তু যদি একই ব্যক্তি যদি প্রথমবার কথা বলেন তাহলে স্যাড বা টোল্ড লিখবা, স্যাডও হবে টোল্ডও হবে। তবে টোল্ড দিলে পরে অবজেক্ট লিখতে হবে, টোল দিলে পরে অবজেক্ট লিখতে হবে। যেমন রহিম বললো, রহিম স্যাড দ্যাট, স্যাড বললে আর অবজেক্ট লেখার দরকার না, রহিম স্যাড দ্যাট। এখন যদি টোল্ড লেখো, রহিম টোল্ড, তো অবজেক্ট লেখো, অবজেক্ট মানে যে, মনে রাখবা ন্যারেশনে যে বলে তিনি হচ্ছেন সাবজেক্ট, আর যিনি শুনেন তিনি হচ্ছেন অবজেক্ট। সহজ বুদ্ধি, যিনি যে বলেন তিনি সাবজেক্ট, আর যিনি শুনেন তিনি হচ্ছেন অবজেক্ট। তাহলে যদি স্যাড বলো, স্যাড বলে সুবিধা, স্যাড দ্যাট, রহিম স্যাড দ্যাট। কিন্তু যদি টোল লেখো, অবজেক্ট লিখতে মানে কাকে বলতেছে, কে শুনতেছে তার নাম লিখতে হবে। তো ধরো যদি সাবিনা যদি শুনে, রহিম টোল্ড সাবিনা দ্যাট, টোল বললে অবজেক্ট লাগবে, রহিম টোল্ড সাবিনা দ্যাট। কিন্তু শুধু স্যাড বললে রহিম স্যাড দ্যাট, রহিম স্যাড দ্যাট, আর রহিম টোল্ড সাবিনা দ্যাট, এরকম ব্যাপারটা। টোল বললে অবজেক্ট দিতে হবে। তো কোনো ব্যক্তি যদি, তো স্যাড বা টোল দুটো যে কোনো একটা, কোনো ব্যক্তি যদি প্রথমবার যদি কথা বলে স্যাড দ্যাট হবে, বা টোল টোল্ড অবজেক্ট দ্যাট এরকম, বা টোল দিলেই ভালো। ওই ব্যক্তি যে দ্বিতীয়বার যদি কথা বলে অ্যাডেড দ্যাট দিবে, অ্যাডেড দ্যাট। ওই ব্যক্তি সেকেন্ড টাইম যদি কথা বলে ওই ব্যক্তি, তাহলে অ্যাডেড দ্যাট, অ্যাডেড দ্যাট মানে যোগ করলো। আবার ওই ব্যক্তি, সেম ব্যক্তি যদি, সেম পার্সন যদি থার্ড টাইম তৃতীয়বার কথা বলে তাহলে তুমি লিখবে ফার্দার অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট, আরও যোগ করলো, আরও যোগ। তাহলে প্রথমবার টোল্ড বা স্যাড, সেকেন্ড টাইম অ্যাডেড দ্যাট, থার্ড টাইম ফার্দার অ্যাডেড দ্যাট, আবার বলি স্যাড দ্যাট বা টোল্ড দিয়ে অবজেক্ট দিয়ে দ্যাট। তারপর সেকেন্ড টাইম হচ্ছে অ্যাডেড দ্যাট যোগ করলো, থার্ড টাইম হচ্ছে ফার্দার অ্যাডেড দ্যাট, আরও যোগ করলো। যেমন আমি বাংলায় বলি, যেমন রহিম বলল, রহিম বলল যে আমি আজকে, আমি আজকে ঢাকা যাব, এটা রহিম বলল আমি আজকে ঢাকা যাব, এটা তার প্রথম অ্যাসার্টিভ। আবার একটু পর রহিম বলল আমি ঢাকা গিয়ে বই কিনবো, তাহলে রহিমের দ্বিতীয় অ্যাসার্টিভ। তারপর সে বলল, রহিম আবার বসছে, ঢাকা থেকে আমি রাত্রে হবিগঞ্জে ফিরে আসবো, তাহলে এটা থার্ড অ্যাসার্টিভ। তাহলে প্রথমবার বলল আমি ঢাকা যাব, তাহলে রহিম স্যাড দ্যাট এখানে হবে। তারপর বলল যে সে ঢাকায় গিয়ে বই কিনবে, তাহলে এটা তার দ্বিতীয় অ্যাসার্টিভ। তাহলে এখানে স্যাড দ্যাট না, রহিম অ্যাডেড দ্যাট, রহিম অ্যাডেড দ্যাট, বা আমরা যদি অ্যান্ড দিয়ে দিই অ্যান্ড অ্যাডেড দ্যাট। আর রহিম যে বলল
যে যে রাত্রে সে ঢাকা থেকে হবিগঞ্জে ফিরে আসবে, ওই ক্ষেত্রে লিখবো রহিম ফার্দার অ্যাডেড দ্যাট, রহিম ফার্দার অ্যাডেড দ্যাট, রহিম আরও যোগ করলো। তাহলে আবার ক্লিয়ার করে দেখো, রহিম যে প্রথমে বলো যে রহিম ঢাকা যাবে, রহিম স্যাড দ্যাট, সেকেন্ড টাইম যে বললো ঢাকা গিয়ে বই কিনবে, রহিম অ্যাডেড দ্যাট, থার্ড টাইম যে বললো বই কিনে সে রাত্রে ঢাকা থেকে হবিগঞ্জে ফিরে আসবে, তাহলে রহিম ফার্দার অ্যাডেড দ্যাট, রহিম আরও যোগ করলো যে। আচ্ছা ওকে, তাহলে এটা খেয়াল করবা। রুল টু হচ্ছে তুমি দেখো প্রশ্ন আসবে এখানে ন্যারেশনের ভিতরে, প্রশ্ন থাকে কোনো ব্যক্তি যদি প্রথমবার প্রশ্ন করে আস্ট বসবে, আস্ট জিজ্ঞেস করলো, আসলে জিজ্ঞেস করলো প্রথমবার, একজন ব্যক্তি যদি আরেকজনকে প্রথমবার প্রশ্ন করে আস্ট বসবে, আর ওই ব্যক্তি যদি সেকেন্ড টাইম দ্বিতীয়বার যদি প্রশ্ন করে সেম পার্সন, তাহলে আস্ট না অ্যাগেইন আস্ট, আবার প্রশ্ন করলো, অ্যাগেইন আস্ট, আবার প্রশ্ন করলো। প্রথমবার ওই সেম পার্সন শুধু আস্ট, সেকেন্ড টাইম ওই ব্যক্তি যদি আবার জিজ্ঞেস করে তাহলে অ্যাগেইন আস্ট। যেমন রহিম যদি, রহিম যদি সাবিনাকে জিজ্ঞেস করে, রহিম যদি সাবিনাকে জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি, তাহলে এখানে রহিম আস্ট তোমার বাবার নাম কি। তারপর জিজ্ঞেস করলো তোমার, রহিম সাবিনাকে জিজ্ঞেস করলো তোমাদের গ্রামের বাড়ি কোথায়, তাহলে এখানে হবে সাবিনাকে রহিম অ্যাগেইন আস্ট, অ্যাগেইন আস্ট। প্রথমবার হবে আস্ট, রহিম সাবিনাকে জিজ্ঞেস করছে তোমার বাবার নাম কি, ওখানে রহিম আস্ট সাবিনা। তারপর দ্বিতীয়বার হচ্ছে রহিম সাবিনাকে জিজ্ঞেস করছে তোমাদের গ্রামের বাড়ি কোথায়, এক্ষেত্রে আস্ট বসবে না, অ্যাগেইন আস্ট বসবে। তাহলে দেখো যদি আবার যদি এরকম জিজ্ঞেস, যদি জিজ্ঞেস করে রহিম যদি সাবিনাকে জিজ্ঞেস করে তুমি কি ঢাকা গিয়েছিলে, তাহলে এখানে রহিম আস্ট সাবিনা, আস্ট বসবে। আবার যদি জিজ্ঞেস করে রহিম সাবিনাকে তুমি কেন ঢাকা গিয়েছিলে, এই ক্ষেত্রে শুধু আস্ট, রহিমের একই ব্যক্তি প্রশ্ন সাবিনাকে জিজ্ঞেস করছে, সেকেন্ড টাইমের ক্ষেত্রে কেন ঢাকা গিয়েছিলে, ওই ক্ষেত্রে আস্ট না লিখে তুমি অ্যাগেইন আস্ট লিখবে, কেমন, আবার জিজ্ঞেস করেছে। আচ্ছা যাই হোক, এবার আসো উত্তর দিলে, আমরা দেখো এখানে উত্তরের ব্যাপারটা দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, যদি উত্তর দেয়, উত্তর দিলে রিপ্লাই দেব বসবে, যদি কখনো উত্তর দেই রিপ্লাই, রিপ্লাই তোমার উত্তর দেওয়া, যদি জিজ্ঞেস করে যে, যদি জিজ্ঞেস করে যে তোমাদের তোমাদের জেলার নাম কি, বললো আমাদের জেলার নাম হচ্ছে হবিগঞ্জ বা আমাদের জেলার নাম ঢাকা, তাহলে এই যে উত্তর দিল, উত্তর দিলে রিপ্লাই দ্যাট, তাহলে সাবিনা রিপ্লাই দ্যাট, সাবিনা বললো যে আমাদের জেলার নাম হচ্ছে হবিগঞ্জ, তাহলে সাবিনা রিপ্লাই, উত্তর দিলে হবে রিপ্লাই দ্যাট, রিপ্লাই দ্যাট উত্তর দিল, তাহলে রিপ্লাই, রিপ্লাই অর্থে উত্তর দেওয়া। আবার অসীম উত্তরে শুধু ইয়েস নো থাকে, দেখবো যে অনেকেই দেখবো যে আমাদের মধ্যে কথা কম বলে, অনেকে কথা বেশি বলে, অনেকে দেখবো যে শুধু ইয়েস বা নো বলবে, যে যদি বলে যে রহিম আস্ট সাবিনা ডিড ইউ গো টু ঢাকা, তো সাবিনা সেট, সাবিনা সেট ইয়েস, শুধু ইয়েস বললো বা শুধু নো বললো। তো উত্তরে যদি শুধু যারা কম কথা বলে হা বা না বলে সেরে ফেলে, যে যদি শুধু ইয়েস বলে তাহলে উত্তর হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, শুধু ইয়েস বললে উত্তরটা যদি শুধু শুধু ইয়েস বলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, মানে হা বোধক উত্তর দিল, আর যদি শুধু নো বলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আবার দেখো যদি শুধু ইয়ে উত্তরে যদি শুধু ইয়েস বলে তুমি কি ঢাকা গিয়েছিলে, রহিম সেট টু সাবিনা ডিড ইউ গো টু ঢাকা, তখন সাবিনা সেট ইয়েস, সাবিনা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তাহলে হচ্ছে ইয়েস দিয়ে বল, শুধু ইয়েস বল, শুধু ইয়েস বলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো বললে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, না বোধক উত্তর দিল। প্রিয় ছাত্রীরা তোমরা অ্যাফার্মেটিভ বানানটা দেখো, অনেক ছেলেমেয়ে, বেশিরভাগ ছেলেমেয়ে অ্যাফার্মেটিভ বানানটা ভুল লিখে, এ ডাবল এফ আই আর, এ আর না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই দেখে এ আর ই আর লিখে, মজার ব্যাপার, বানানটা বানান ভুললে কিন্তু মার্কস কাটা যাবে, অতএব ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট ইউর স্পেলিং। তাহলে হচ্ছে, তাহলে হচ্ছে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে দেখো এরপর হচ্ছে রোল ফোর গেলাম, রোল ফাইভ দেখি। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এই করোনা পরিস্থিতিতে তোমরা বাসায় পড়াশোনা করবা, আমার ক্লাসগুলি কেমন হচ্ছে তোমরা কমেন্ট করার চেষ্টা করবা, আমরা চেষ্টা করছি, আসলে ভিডিও ক্লাস নেওয়া কঠিন, তাছাড়া আমি অসুস্থ, কয়েকদিন আগে আমি রোড এক্সিডেন্ট হয়েছি, আমার হাতে ব্যথা, তারপরও চেষ্টা করছি, আমার ক্লাভিকাল ফ্র্যাকচার হয়েছিল, ভালো, পুরোপুরি ভালো হতে মাস ছয় মাস সময় লাগবে, তোমরা আমার জন্য দোয়া করবো আমি যাতে সুস্থ হয়ে যাই। এখন আমরা রোল ফাইভ লিখবো, রোল ফাইভ হচ্ছে, রোল ফাইভ ইয়েস নো এবং এবং অতিরিক্ত কথা থাকলে, ইয়েস নো এবং অতিরিক্ত কথা থাকলে রিপ্লাইড ইন দ্য
affirmative অথবা negative and said that and said that বসবে। প্রিয় ছাত্রীদের দেখো উত্তরে যদি শুধু yes no বলে reply in the yes বলে reply in the affirmative, শুধু yes বলে reply in the affirmative আর যদি no বলে reply in the negative। আর দেখো যে অনেকে একটু কথা বলে yes no বলার পর আবার একটু কথা বলে yes দেখো এই ক্ষেত্রে বুঝবে কি হবে yes একটু কথা যে বলেছি yes দিয়ে কমা দিয়ে একটু কথা থাকবে বা no দিয়ে কমা দিয়ে একটু কথা থাকবে। যেমন রহিম said to Sabina did you go to Dhaka, তো সাবিনা সেড ইয়েস শুধু ইয়েস বললো। আবার রহিম মনে করলো যে আরেকজনকে জিজ্ঞেস করলো সালমাকে রহিম সেড টু সালমা ডিড ইউ গো টু ঢাকা, তখন সালমা সেড ইয়েস ইয়েস কমা আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস কমা আই ওয়েন্ট টু ঢাকা। দেখো সাবিনা শুধু ইয়েস বলেছিল আর এখানে সালমা একটু বাড়িয়ে বললো, এখানে সে কি করলো আই ওয়েন্ট টু ঢাকা বলছে। তাহলে আর একটু যদি আর একটু অতিরিক্ত থাকে ইয়েস না পরে কমা দিয়ে যদি আর একটু অতিরিক্ত লেজ আকারে যদি থাকে তাহলে তুমি রিপ্রেজেন্ট দ্য অ্যাফার্মেটিভ বা নেগেটিভ দেখার পর অ্যান্ড স্যাড দ্যাট লিখতে হবে, অ্যান্ড স্যাড দ্যাট। তাহলে অ্যাফার্মেটিভ তাহলে অতিরিক্ত কথার জন্য অ্যান্ড স্যাড দ্যাট, আর অতিরিক্ত কথা যদি না থাকে তাহলে অ্যান্ড স্যাড দ্যাট লেখার দরকার নাই। যেমন দেখো আমি উদাহরণটা লিখি, তাহলে হচ্ছে ধরো সালমা স্যাড Salma said, yes, I went to Dhaka. Salma said, yes, I went to Dhaka. Salma bollo, hey, ami Dhaka giyechi. Tale eta uttorta ki hobe? Yes, yes, du uttor diyeche. Tale Salma, tale yes du uttor replied in the affirmative. তাহলে যে এই যে অতিরিক্ত কথা আসছে, অতিরিক্ত কথা আছে ইয়েসের পর কমা দিয়ে আই ওয়েন্ট টু ঢাকা, তাহলে এটার জন্য হবে অ্যান্ড স্যাড দ্যাট, উচ্চারণটা স্যাড হবে সেইট না, কালকেও বলেছিলাম অ্যান্ড স্যাড দ্যাট। এবার দেখো আমি আমি মানে সালমা মানে শি 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 ওয়েন্ট পাস্ট টেন্স, আমরা জানি ন্যারেশনে পাস্ট টেন্স থাকলে গো থেকে ওয়েন্ট হচ্ছে, আমরা জানি ন্যারেশনে পাস্ট টেন্স তাহলে পাস্ট পারফেক্ট হয়, পাস্ট টেন্স তাহলে ইনডিফিনিট তাহলে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কী হবে আমরা জানি গঠনটা কি সাবজেক্টের হেড হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, হেড হবে এবং পিপি বসবে পাস্ট পার্টিসিপল, হ্যাঁ পাস্ট পার্টিসিপলকে সংক্ষেপে পিপিও বলা যায়। তাহলে শি হ্যাড গো এর ওয়েন্টের পাস্ট হল গন টু ঢাকা, শেষ হয়ে গেল। আচ্ছা রোল ফোর এবং রোল সিক্স, রোল সে স্যার বা ম্যাডাম থাকলে পরিবর্তে রেসপেক্টফুললি বসবে, রেসপেক্টফুললি বসবে। প্রিয় ছাত্রীরা দেখো যদি ভিতরে ন্যারেশনে যদি স্যার বা ম্যাডাম লেখা থাকে তো স্যার বা ম্যাডাম চেঞ্জ করে তুমি রেসপেক্টফুলি লিখবে, রেসপেক্টফুলি মানে শ্রদ্ধার সাথে, আবার বলি স্যার বা ম্যাডামের পরিবর্তে তুমি সহজে রেসপেক্টফুলি লিখে দিবা। যেমন দেখো যেমন হচ্ছে রহিম স্যাড কমা স্যার আই হ্যাভ ডান ইট, রহিম বলল স্যার আমি এটা করেছি, তাহলে হচ্ছে রহিম ধরো রহিম এখানে স্যাড স্যার রহিম বলল তাহলে রহিম মনে করে উত্তর দিয়েছে, অথবা রহিম এখানে যদি হয় রহিম স্যাড টু ধরো আমি একটু যদি আর একটু বাড়িয়ে লিখি আর রহিম স্যাড টু দ্য উদাহরণটা আবার লিখছি, ক্লিয়ার করে দিচ্ছি আর একটু ক্লিয়ার হবে। রহিম সেড টু দ্য ম্যানেজারকে বলছে মনে করো স্যার আই হ্যাভ ডান ইট, মনে করো রহিম তার ম্যানেজারকে বলছে যে স্যার আমি এটা করেছি, তাহলে আমরা যদি লিখি রহিম আমরা জানি স্যারটা তাহলে টোল্ড বসে টোল্ড দ্য ম্যানেজার, রহিম টোল্ড দ্য ম্যানেজার স্যারের পরে টোল্ড বসছে, স্যারটা তাহলে টোল্ড বসে আমরা জানি অ্যাসারটিভে টোল্ড দ্য ম্যানেজার, আর স্যারের জন্য বলবো রেসপেক্টফুললি
respectfully তারপরে that that বসবো যে কম ওঠে that বসে রোহিম told the manager respectfully that তারপরে আমি আমি মানে কি রোহিম বলেছে রোহিম বলছে আমি বলছি আই বা ইউ তাহলে হি বা শি হয় যেহেতু রোহিম বলছে তাহলে হি হি হ্যাভ তাহলে হ্যাড হি হ্যাড ডান ইট ওকে তারপরে দেখো 6 গেল এবার আমরা 7 দেখি 7 আলোচনা করব Seven হচ্ছে যদি thanks thank you থাকলে কিভাবে লিখবো thank you থাকলে subject লিখবো plus thanked plus object বসবে প্রিয় ছাত্রে যদি থ্যাংক ইউ কাউকে যদি থ্যাংক ইউ বলে তাহলে সাবজেক্ট লিখবা তারপরে ওই যে সাবজেক্ট মানে যে বলে তার নাম তারপর থ্যাংক লিখবা অবজেক্ট যে শুনে তার নামটা তাহলে থ্যাংক ইউ বলে সাবজেক্ট থ্যাংকটা জাস্ট সাবজেক্ট যে বলে তার নাম থ্যাংকড হবে আর অবজেক্ট যে শুনে তার নাম ঠিক আছে বা তার প্রনাউন তাহলে যেমন দেখো ধরো রহিম সেট্টো সালমা Thank you. অথবা রোহিম সেট টু সালমা থ্যাংক ইউ তাহলে হচ্ছে এখানে বা আমরা যদি এরকম লিখি যদি রোহিম সেট টু মি মি দিয়ে একটা করাই থ্যাংক ইউ একটা মি দিয়ে করাই আচ্ছা রহিম সেট টু মি থ্যাংক ইউ রহিম আমাকে বলছে থ্যাংক ইউ তাহলে হচ্ছে তাহলে দেখো রহিম আমাকে বলেছে তোমাকে ধন্যবাদ তাহলে হচ্ছে রহিম সেট টু করতে আমরা জানি থ্যাংক বসবে থ্যাংক রহিম থ্যাংক আচ্ছা এবারে ইউ যে রহিম আমাকে বলেছে থ্যাংক ইউ আমাকে বলেছে এখানে আমাকে বললে আমাকেই ভাবতে হবে আমি রাসেল আমাকেই ভাবতে হবে এখানে আমাকে যেহেতু মনে করো যদিও আমি নাই কিন্তু তোমাকে পরোক্ষে ধরে নিতে হবে তুমি নিজে সেখানে উপস্থিত তোমাকে ধরে নিতে হবে তুমি সেখানে নিজে পরোক্ষে উপস্থিত কেমন তাহলে রহিম যেহেতু আমাকে বলছে থ্যাংক ইউ তো তোমাকে বলছে তো তোমাকে মানে আমাকে বলেছে তো আমাকে বলে আমি তো তাহলে হচ্ছে আমাকে তাহলে থ্যাংক যেহেতু আমার তোমার তোমাকে ধন্যবাদ মানে আমাকে ধন্যবাদ দিয়েছে থ্যাংক মি আর মিটা যেহেতু যদিও আমি এখানে ডিরেক্টলি নাই কিন্তু বুঝে নিতে হচ্ছে আমি এখানে উপস্থিত মানে আনসিনভাবে বুঝে নিতে হচ্ছে আমি আমাকেই বলছে তাহলে মি থ্যাংক তাহলে অবজেক্টটা কি মি মি বসবে রহিম থ্যাংক মি তাহলে এখানে মিটা মি হবে তাহলে সাবজেক্ট থ্যাংক অবজেক্ট মি মি আই সাবজেক্ট মি অবজেক্ট তাহলে এই পর্যন্ত হচ্ছে আমরা রুলসের সাতটি নিয়ম পড়িয়েছি তাহলে আমরা প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের প্রথমে আবার একটু আলোচনায় আসি যদি আমরা যদি কোনো প্রথমবার বললে অ্যাসার্টিভে স্যাট বা টোল লিখব ওই ব্যক্তি যদি দ্বিতীয়বার বলে তাহলে অ্যাডেড ডেট লিখব ওই যদি তৃতীয়বার বলে ফার্দার অ্যাডেড লিখব তারপরে প্রশ্ন করলে প্রথমবার আস্ট বসবে দ্বিতীয়বার যদি ওই ব্যক্তি প্রশ্ন করে তাহলে অ্যাগেইন আস্ট বসবে শুধু উত্তর দিলে কোনো রিপ্লাই ডেট বসবে ইয়েস দিয়ে উত্তর দিলে রিপ্লাই ইন দ্য আফার্মেটিভ বসবে যদি নো দিয়ে উত্তর দিলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ বসবে আর যদি একটু অতিরিক্ত কথা বলে তাহলে ইয়েসের সাথে বা নোর সাথে তাহলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড স্যাড দ্যাট আর নো দিয়ে অতিরিক্ত কথা বলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ অ্যান্ড স্যাড দ্যাট বসবে আমরা জানি তারপর হচ্ছে আমরা জানি স্যার বা ম্যাডাম বললে পরিবর্তে রেসপেক্টফুলি লিখব রেসপেক্টফুলি মানে শ্রদ্ধার সাথে আর থ্যাংক ইউ তাহলে সাবজেক্ট প্লাস থ্যাংক প্লাস অবজেক্ট লিখব এই আমরা সাধারণ আমি আমার মনে হচ্ছে এই কতটুকু কিছু মনে রাখতে পারলে তুমি আশা করি নেরেশনটা অনেকটুকু আলোচনা করতে পারবো ভালো পরীক্ষায় ভালো লিখতে পারবো আমি সামনে ক্লাসে একটা প্র্যাকটিস করানোর চেষ্টা করবো একটা প্র্যাকটিস নিয়ে আসার চেষ্টা করবো প্রিয় ছাত্রীরা ম্যাম ভালো থাকো তোমার যদি সামান্য তোমার কাজে লাগে আমার ভালো লাগবে ধন্যবাদ আমার যদি দোয়া করো বাই